আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভাবনাস রেসিপিস। আমার আজকের রেসিপি গার্লিক মোজারেলা চিজ ব্রেড। আজকের এই গার্লিক ব্রেডটি কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ চুলাতে তৈরি করে দেখাবো। দারুণ মজার এই গার্লিক ব্রেডটি যদি আপনারা তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না যে এই ব্রেডটা খেতে যে কতটা মজার। ট্রাস্ট মি, এই ব্রেডটা খেতে অসম্ভব মজার। চলুন কথা না বাড়িয়ে আজকের এই গার্লিক ব্রেডের রেসিপিটি দেখে নিই। এই গার্লিক ব্রেডটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই যা লাগবে তা হলো ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সেই সাথে ময়দার মধ্যে এখন অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিনি, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ ইস্ট। আমি একটু মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি, এজন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কুসুম গরম দুধ। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, তা না হলে কিন্তু আপনার ইস্টটা অ্যাক্টিভ হবে না, নষ্ট হয়ে যাবে, খুব বেশি গরম করা যাবে না। আপনি যাতে করে একটা আঙুল দুধের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন ঠিক ওরকম কুসুম গরম হতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেব হাত দিয়ে। মথে নেওয়া হয়ে গেছে, এখন এর উপরে একটু তেল ব্রাশ করে দেব এবং একটা বক্সের মধ্যে ভরে এটাকে আমি 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেব, যাতে করে আমার ময়দাটা ফুলে ডাবল হয়ে যায়। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে একটু চাপ দিয়ে আমি এর ভেতর থেকে বাতাসটা বের করে নেব। খুব বেশি কিন্তু মথে নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র বাতাসটা বের করে নিলেই হবে। আজকের এই গার্লিক ব্রেডটা তৈরি করার জন্য আমি এখানে একটি 9 ইঞ্চি সাইজের একটা প্যান নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটা স্টিলের সমান প্লেটও ব্যবহার করতে পারবেন। এখন এই প্যানটার উপরে আমি 1 টেবিল চামচের মতো তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি সেই ময়দার ডোটা দিয়ে দেব এবং হাত দিয়ে চেপে চেপে ঠিক এই প্যানটার সাইজ অনুযায়ী আমি একটা রুটির মতো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বেলুন দিয়ে বেলেও করতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে আমি লম্বাটে কতগুলো দাগ কেটে নেব। আপনাদের কাছে যদি ছুরি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কার্পার ব্যবহার করতে পারেন, বা স্কার্পার না থাকলে আপনারা কিন্তু ছুরিও ব্যবহার করতে পারবেন। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা ঠিক লম্বাটে করে কতগুলো দাগ কেটে নেবেন, বা ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে আপনারা ঠিক ব্রেডের উপরে সেই একই রকম দাগ কেটে নেবেন। আমি এখানে স্কার্পার ব্যবহার করেছি, আমার রুটিগুলোতে দাগ কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর কিন্তু আমার ব্রেডটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে সাজানোর পালা। ব্রেডটাকে সাজানোর জন্য আজকে আমি এখানে 2 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। বাটারটা কিন্তু গলানো বাটার নয়, নরম বাটার। এখন এই বাটারের মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে কুচি। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এই মিশ্রণটাকে এই ব্রেডের উপরে সে ব্রাশটা দিয়ে ব্রাশ করে নেব। এই মিশ্রণটা যখন প্রায় অর্ধেকের মতো ব্রাশ করা হয়ে যাবে ঠিক তখনই এই ব্রেডের উপরে আমি কিছু মোজারেলা চিজ অ্যাড করে দেব। আমি এখানে মোজারেলা চিজটাকে লম্বাটে করে কেটে নিয়েছি। ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে আপনারা এই মোজারেলা চিজগুলোকে ব্রেডের মধ্যে খুব ভালোভাবে গেঁথে দেবেন। গেঁথে দেওয়ার পর বাকি যে পেস্টটা থাকবে বাটারের, সে বাকি পেস্টটাও পুরো ব্রেডের উপরে খুব সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে, যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে।
ব্রাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে বাকি মিশ্রণগুলো দেওয়ার পালা। এখন এর মধ্যে আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে শুকনো মরিচকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চিলি ফ্লেক বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচের মতো অরিগানো। অরিগানোটা যদি আপনাদের কাছে থাকে তো আপনারা ব্যবহার করবেন, না থাকলে কোনো সমস্যা নেই, এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এখন এটাকে বেকিং করার পালা। বেকিং করার জন্য চুলাতে আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি সেই ব্রেডটা দিয়ে দেব। ব্রেডটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য বেক করে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটাকে লোতেও রাখা যাবে না, আবার একেবারে হাইতেও রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই এখন এটাকে আমি বেক করে নেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে, আমার ব্রেডটা হয়েছে কি না আমি একটু চেক করে নিচ্ছি। উপরে যখন একটা মসৃণ ভাব চলে আসবে আর হাতে কোনো কিছু লেগে আসবে না, তখনই বুঝতে পারবেন যে আপনার ব্রেডটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার এই গার্লিক ব্রেডটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার গার্লিক মোজারেলা চিজ ব্রেড। দেখলেন তো কিভাবে চুলাতে খুব সহজভাবেই এই গার্লিক ব্রেডটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। এই গার্লিক ব্রেডটা কিন্তু খেতে অসম্ভব মজার, বাসায় কিন্তু এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।